মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন গভীর নিকাশী নালার ওপর অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ করলো ইংরেজ বাজার পুরসভা। দুদিন আগেই জবরদখলকারীদের তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপরও হোটেল ব্যবসায়ীরা দোকান সরাননি। বুধবার সকালে পুরপতি নিজে উপস্থিত থেকে জেসিবি মেশিন দিয়ে গভীর নিকাশী নালা দখল করে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। সামনে যে ড্রেন আছে সেই ড্রেনে এই দোকানদাররা, যাদেরকে ভিতরে একটা নয় দুটো তিনটা করে দোকানদার হয়েছে, সেই দোকানে না বসে ওরা একদম ড্রেনের মধ্যে বসছে, যত রকম নোংরা জিনিস মানে ছাই পায় হোটেল বানিয়ে নিচ্ছে অস্থায়ী সব ড্রেনে ফেলছে। আর ড্রেন ব্লক হওয়াতে মালদা কলেজ হসপিটাল ডুবে যাচ্ছে এবং প্রতিনিয়ত পেপারে বেড়াচ্ছে, টিভিতে বেড়াচ্ছে, তাতে মিউনিসিপ্যালিটির মুখটা খালিমাত্র হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কোনো এনক্লোজমেন্ট থাকবে না ড্রেনের উপর। বোর্ড অফ কাউন্সিলর্সের সিদ্ধান্ত হয়েছিল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে মিটিং হয়েছিল সেখানেও আমরা সিদ্ধান্ত নিয়েছি, ফলে আমরা এই এনক্লোজমেন্ট রিমুভ করব। আর যারা বলছে যে আমাদেরকে উঠিয়ে দিচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করুন যে কটা করে দোকান ওদের আছে। তিন আমি দায়িত্ব নেওয়ার পর 3 মাস আগে যখন দায়িত্ব নিই, তার 15 দিনের মাথায় আমি এসেছিলাম, তখন ওদেরকে অ্যালার্ট করেছিলাম বলে উঠিয়ে দেবো। কালকে গত পরশু দিনও এসেছিলাম, পরশু দিনও আমি বলে দিয়েছিলাম যে আপনারা উঠিয়ে নেন, ভাঙবো, কোনো গুরুত্ব দেওয়া নাই। যখন এসডিও স্যার দায়িত্বে ছিলেন তখনও কিন্তু তিনি এই উচ্ছেদ অভিযান চালিয়েছিলেন, তারপরে এসডিও বলে না, যে দায়িত্বে থাকবে তারই দায়িত্ব হচ্ছে যে এগুলো ক্লিয়ার রাখা। মেডিকেল কলেজ মানে কি? মেডিকেল কলেজ ছাত্রের জায়গা, আর এখানে যদি ডেঙ্গুর বাসা হয়, এখানে যদি সব নোংরামি হয় তা হবে না। পুরপতি জানান, অবৈধভাবে নিকাশী নালার ওপর দোকান তৈরি করে বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা করছিলেন, এর ফলে আবর্জনা নিকাশী নালাগুলি বন্ধ হয়ে যায়। এর ফলে অল্প বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তাদের সরে যেতে বলার পরও না সরাই এদিন তাদের উচ্ছেদ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।